যে বৃষ্টি দেখা যাচ্ছে ওইটা পার হলে আমরা চলে যাবো নেত্রকোনা। এখন আছি মৌসিং, চলুন বন্ধুরা এখন আমরা নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিলাম, এই চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আরো একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম গ্রামগঞ্জ ঐতিহ্য সেই মৌসিং। আচ্ছা বাসার ভাই, এই জায়গা দিয়ে কোন দিক যাবো এখন? ডান মোড়া দেয়া ময়মনসিংহ রাস্তা, বাম মোড়া দেয়া নেত্রকোনা রাস্তা। ওই যে সামনে এই যে রাস্তা, এই যে তিন রাস্তার মোড় সামনে, ডান পাশ দেয়া ময়মনসিংহ, বাম পাশ দেয়া নেত্রকোনা। আচ্ছা, 12 নম্বর ইউনিয়ন, কালদলা গ্রাম। এখন আমরা আছি মহিমা গ্রামে। তাই গ্রামটা অনেক সুন্দর, তিন রাস্তার মোড় দেখা যাচ্ছে। এই দিকটা ময়মনসিংহ, ওই দিকটা নেত্রকোনা। এই যে আমরা নেত্রকোনা, এখন নেত্রকোনা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, অটো আছে দেখা যায় এই জায়গায়ও। হ্যাঁ, আমি বলতে জানি এটাইতে। গ্রামে এত সুন্দর রাস্তা, গ্রামে না আসলে বোঝা যাবে না বন্ধুরা। আপনার যখন আপনারা যাবেন গ্রামে, তখন দেখবেন কত সুন্দর দৃশ্য। দেখুন ফিলের মাঝখান থেকে সুন্দর রাস্তা, দুইদিকে ধান ক্ষেত। সে তো ক্ষেত নয়, যেন শিল্পীর আঁকা, শিল্পী তুলিতে আঁকা সুন্দর দৃশ্য। ঢাকার মানুষ যদি এখানে না আসে, তখন তারা বুঝতে পারবে না যে গ্রাম কতটাই সুন্দর। তো আমরা যারা দূরে আছি গ্রামে, প্রায় মাঝে মাঝে আসবো, সবাই দাওয়াত দিল, যখনই সবাই পাবো যাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। এ দেখো এখানে আঁকা পাকা কি সুন্দর রাস্তা, বা বর্ষা দিতে নাকি আরও সুন্দর দেখা যায় না? কিভাবে কি করে অনেক পজিটিভ কাজের পরে তো চাল।
বাজার এটা হচ্ছে আমাদের ইউনিয়নের একবারে মধ্যস্থান Alhamdulillah.